সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকিউল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, নীলফামারী। তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসটিতে। তোমরা আমাদের এই সাউন্ডগুলো ঠিকমতো শুনতে পাচ্ছ কি না একটু জানাই দাও, আর আমাকে সঠিকভাবে দেখতে পাচ্ছ কি না সেটা একটু তোমরা জানাই দাও। ওকে, তো আমরা আজকের এই ক্লাসটি এখন শুরু করব। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আসলে আজকে আমাদের বিষয় হলো যে জৈব রসায়ন। জৈব রসায়নের আমরা এর আগের লেকচারগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো সম্পর্কে জেনেছিলাম। তো এখন আমি আজকে যে বিষয়টি তোমাদেরকে জানাবো সেটি হলো যে অ্যালকেন। আজকে অ্যালকেনের বিক্রিয়া, প্রস্তুতি, ধর্ম, এই বিষয়গুলো নিয়ে এই আজকের এই লেকচারটিতে আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসটি শুরু করছি। তো এখন হচ্ছে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো অ্যালকেন। অ্যালকেন, তো অ্যালকেনকে আমরা কীভাবে প্রকাশ করব, অ্যালকেনকে আমরা কীভাবে প্রকাশ করি। আচ্ছা, অ্যালকেনকে আমরা যদি বলি সাধারণ সংকেত, তো আমরা এর আগে এই পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জেনেছিলাম যে সমগোত্রীয় শ্রেণী যে কোনো যে যাদেরকে একই মৌল দ্বারা গঠিত যে যৌগগুলোকে তাদের তাদের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য থাকে এবং তাদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। ঠিক এরকম অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী। তো এই দুঃখিত, তো অ্যালকেনের আমরা যদি বলি যে অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেত, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হবে CnH2n+2। আচ্ছা, এখানে লক্ষ্য করো, CnH2n+2, এটা দ্বারা আমরা হলো অ্যালকেনকে বুঝে থাকি। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত, অর্থাৎ কার্বনের দ্বিগুণ অপেক্ষা দুটি বেশি করে হাইড্রোজেন থাকবে, এটি হবে অ্যালকেন। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে C2H6, এটা হচ্ছে ইথেন। ইথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এইগুলো হলো অ্যালকেন। আমরা এর আগে অ্যালকেনের নামকরণগুলো দেখেছিলাম, তো আজকে আমি আর অ্যালকেনের নামকরণ সম্পর্কে এখানে তেমন আর বলবো না। আচ্ছা, তো এখন যেটা বিষয়, আচ্ছা আমরা যে বিষয়টি নিয়ে আজকে পড়ব সেটি হলো যে অ্যালকেনের প্রস্তুতি, বিক্রিয়া, এগুলো এখন আমরা পড়ব। সর্বপ্রথমে আমি যেটা আলোচনা করব সেটি হলো অ্যালকেনের প্রস্তুতি, আমরা কিভাবে অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। ওকে, তাহলে প্রথমে দেখো অ্যালকেনের প্রস্তুতি, আমরা এবার দেখব অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করতে পারি। তো আমি অ্যালকেনের অনেকগুলো প্রস্তুতি আছে, তার মধ্যে যেগুলো হলো দোজ আর দ্য মোস্ট প্রমিনেন্ট, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, তো সর্বপ্রথম দেখো যে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি আমরা অনেকভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো প্রথম প্রস্তুতিটা হলো যে অসম্পৃক্ত অ্যালকেন হতে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। প্রথমটা দেখো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আচ্ছা, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা হলো অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন বিষয় হলো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা। আমরা প্রথমে যৌগ যৌগে যখন প্রকারভেদ পড়েছিলাম তখন আমরা দেখছিলাম যে এই মুক্ত শিকল যে যৌগগুলো, অ্যালিফিটিক যৌগগুলো, আসলে ওইগুলো দুই ধরনের হয়, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো সেখানে অসম্পৃক্ত মানে যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকিন এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তো দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা হলো অ্যালকেন প্রস্তুত করতে পারি। সেটা কিভাবে, সেটি হচ্ছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল
প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন অথবা অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত হয়। ওকে, আচ্ছা, তো এখন দেখো এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যালকিন থেকে আর একটা হলো অ্যালকাইন থেকে। তো দেখো যে আমরা যদি বলি অ্যালকিন থেকে অ্যালকিন হতে, আচ্ছা অ্যালকিন হতে এই অ্যালকিন হতে কিভাবে হবে? তো অ্যালকিন থেকে হবে যে দেখো যে অ্যালকিন আমি একটা যদি লিখি CH3CH ডাবল বন্ড CH2, এটা একটি প্রোপিন ওয়ান, তো এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন সেটি হলো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে হাইড্রোজেনের সংযোজন ঘটালে এখান থেকে তৈরি হবে অ্যালকেন CH3CH2CH3। তাহলে দেখো, তাহলে কি অ্যালকিন হতে আমরা হাইড্রোজেন সংযোজন করে অ্যালকেন পেয়ে থাকি। ওকে, তো পরের যেটা ধাপ, আমরা অ্যালকাইন হতেও অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো সেটা যদি বলি অ্যালকাইন হতে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো অ্যালকিনে যেমন একটা দ্বিবন্ধন থাকে, অ্যালকাইনে একটি তিন বন্ধন থাকে, যার কারণে এই যে অ্যালকিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে এক অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এই জাস্ট দ্বিবন্ধনগুলো সিঙ্গেল বন্ধনে পরিণত হয়। হ্যাঁ, সেকেন্ড ডাবল বন্ডগুলো সিঙ্গেল বন্ডে পরিণত হয়। ঠিক একইভাবে যদি আমাদের অ্যালকাইন হয়ে থাকে, তাহলে এটা দুই ধাপে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। দুই ধাপে কীভাবে? দেখো যে ইথাইন, আমরা যদি বলি ইথাইন, এই যে অ্যালকাইন এর সঙ্গে প্রথমে হাইড্রোজেন বিক্রিয়া করবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করলে এখানে প্রথমে CH2 ডাবল বন্ড CH2, ইথিন তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। এটা প্রথম স্টেপ। পরের স্টেপে এটা আবারও এই আর কোনো হাইড্রোজেনের সঙ্গে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া করে, তাহলে এখান থেকে CH3 CH3, অর্থাৎ এখানে ইথেন তৈরি হবে। ওকে, তাহলে এটি হলো অ্যালকেনের প্রস্তুতি। আমরা দেখলাম যে এই পদ্ধতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা খুব সহজে অ্যালকেন পেয়ে থাকি। ওকে, তাহলে একটি আমাদের গেল পদ্ধতি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। ওকে, তো এবারে যেটি হলো যে দ্বিতীয়টি হলো অ্যালকাইল হ্যালাইড হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা, সেটা লিখবো, দ্বিতীয়টি লিখবো অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকেন প্রস্তুতি। ওকে, আমাদের এবারের বিষয় হলো দেখো যে অ্যালকাইল হ্যালাইড হতে, আচ্ছা আমরা দেখো যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল হ্যালাইডটা হলো বা অ্যালকাইল গ্রুপটা কি? অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকাইল গ্রুপ হলো যে অ্যালকেন হতে, ধরো এইচ সি এইচ, এটা হচ্ছে ইথেন। তো ইথেন, এই অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেনকে অপসারণ করা হয়, এটা যদি এখান থেকে সরাই নেওয়া হয়, তাহলে কী হলো? তাহলে যে অবশিষ্ট, যেটুকু অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট অংশটি হলো অ্যালকাইল গ্রুপ, ইথেন থেকে ইথাইল গ্রুপ, মিথেন থেকে মিথাইল গ্রুপ। আর এই অ্যালকাইল গ্রুপগুলোকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর দ্বারা অ্যালকাইল গ্রুপকে প্রকাশ করি। তো অ্যালকাইল হ্যালাইড যদি বলি, তাহলে এটা হবে আর এক্স, অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেনগুলো, এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ যে কোনো অ্যাস্টিটিন, যে কোনোটা হতে পারে, সেটি হলো অ্যালকাইল হ্যালাইড। ওকে,
তো এই হচ্ছে আমাদের বিষয় যে অ্যালকাইল হ্যালাইড হতে আমরা হলো অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা, এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন দুইভাবে প্রস্তুত করতে পারি। অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকেনটাকে আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি। ওকে, তো একটা হচ্ছে যে উল্টোজ বিক্রিয়া দ্বারা, উল্টোজ বিক্রিয়া দ্বারা, আর একটা হলো গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। তো এই অ্যালকাইল হ্যালাইড হতে দুইভাবে অ্যালকেন পাওয়া যায়, একটা হলো উল্টোজ বিক্রিয়া দ্বারা, আর একটি হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। ওকে, তো এখন লক্ষ্য করো, তো আমরা সর্বপ্রথম যেটি দেখব যে উল্টোজ বিক্রিয়া দ্বারা আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করব। ওকে, তো এখানে দেখো উল্টোজ বিক্রিয়া দ্বারা, উল্টোজ প্রথমটি আমাদের উল্টোজ বিক্রিয়ার সাহায্যে, সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুতি। ওকে, তো এই উল্টোজ বিক্রিয়াটা হলো যে শুষ্ক ইথারে দ্রবীভূত, অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন, উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে, আচ্ছা উচ্চতর কেন আমি একটু পরে বলছি। তো এখানে দেখো যে ধাতব হ্যালাইড, আচ্ছা শুষ্ক ইথারে দ্রবীভূত, শুষ্ক ইথার বিষয়টা কেমন, এই যে দেখো যে এই যে অ্যালকাইল হ্যালাইড আর এক্স প্লাস অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়াম Na, দেখো যে শুষ্ক ইথার, এখানে আমরা বলবো শুষ্ক ইথার, শুষ্ক ইথারে দ্রবীভূত এই যে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন প্রস্তুত করে, এই বিক্রিয়াটির নাম হবে আবিষ্কারকের নাম অনুসারে উল্টোজ বিক্রিয়া, দেখো এটা অ্যালকাইল হ্যালাইড আর এখানে আর আর, মানে এটা হলো অ্যালকেন, শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে অ্যালকেন, আচ্ছা এখন লক্ষ্য করো এটা প্লাস হচ্ছে এখানে টু Na এক্স। আচ্ছা এখন হলো যে এই যে উল্টোজ বিক্রিয়া, আমরা এখানে আমাদের হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা যত কার্বন বিশিষ্ট হবে, অ্যালকেনটা তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। যদি এটা অ্যালকাইল হ্যালাইডটা মিথাইল হ্যালাইড হয়, মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড, তাহলে যে অ্যালকেনটা তৈরি হবে ওটা হবে ইথেন। যদি আমরা এটা ইথাইল হ্যালাইড নেই তাহলে আমরা পাবো হলো বিউটেন। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন থাকবে অ্যালকেনে গিয়ে তার কার্বন সংখ্যাটি দ্বিগুণ হবে, এটি হলো আমাদের উল্টোজ বিক্রিয়া। ওকে, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো যে আমরা যদি একটা উদাহরণ দেখি, আমি যদি এখানে তোমাদের একটা উদাহরণ দেখাই, উদাহরণ হচ্ছে ধরো মিথেন, ধরো যে CH3CH2Br ইথাইল ব্রোমাইড, এটি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, এটা শুষ্ক ইথার, এর উপস্থিতিতে বিক্রিয়া করলে এখানে CH3CH2CH2CH3, অর্থাৎ এক্ষেত্রে বিউটেন তৈরি হবে, আচ্ছা আমি একটু আগে বললাম যে অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন থাকবে অ্যালকেনে তার দ্বিগুণ সংখ্যক বিশিষ্ট কার্বন থাকবে। ওকে, আচ্ছা এখন একটু জিনিস, এখানে লক্ষ্য করো, আমি তোমাদের একটা জিনিস এখানে বলতে চাই যে এইখানে দেখো এই যে বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হলো, আসলে এই শুষ্ক ইথারটার ফাংশনটা কী, এখানে শুষ্ক ইথারটা কী জন্য ব্যবহার করা হচ্ছে বা এই শুষ্ক ইথারের কার্যকরিতাটা কী। আচ্ছা আমরা জানি যে এই প্রক্রিয়ায় ধাতব সোডিয়াম ব্যবহার করা হবে, এই ধাতব সোডিয়ামটা এটা খুবই সক্রিয়, এটা পানি অথবা বাতাসের সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে। এখন হলো যদি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি পানি থাকে, তাহলে এই বিক্রিয়ায় সোডিয়ামটা বিক্রিয়া না করে ওই পানির সঙ্গে বিক্রিয়া করবে। কিন্তু যদি আমরা এটা শুষ্ক ইথার, মানে ড্রাই ইথার, যেখানে কোনো পানি নাই, তখন এই মাধ্যমটা
এই অ্যালকালাইন মাধ্যমটা এটা হলো পানির সংস্পর্শে, সোডিয়ামটা পানির সংস্পর্শে আসতে পারে না, যার কারণে এখানে অ্যালকেন প্রস্তুত করতে এখানে কোনো প্রবলেম হয় না। অর্থাৎ এই যে যাতে পানি অথবা বায়ুর সংস্পর্শে অ্যালকালাইন না আসে তার কারণে আমরা শুষ্ক ইথার এখানে ব্যবহার করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে উদ্বোধন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুতি এটা দেখলাম। এরপরে দেখো যেটি হচ্ছে দ্বিতীয়টি হলো যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, ওকে তো গ নম্বরটা বল, খ নম্বর বলবো, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, গ্রিগনার্ড বিকারক আসলে গ্রিগনার্ড বিকারক বলা হয় যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটি হচ্ছে গ্রিগনার্ড বিকারক বা গ্রিনার্ড বিকারক। বিজ্ঞানী ভেক্টর গ্রিনার্ড 1905 সালে এই বিকারকটা আবিষ্কার করেন। আসলে এই গ্রিগনার্ড বিকারকটা থেকে, এটা এমন একটা বিকারক, এটা থেকে সকল প্রকার জৈব যৌগগুলো প্রস্তুত করা যায়। তো এটা 1905 সালে তিনি এই আবিষ্কার করার কারণে 1912 সালে রসায়নে কিন্তু এই ভেক্টর গ্রিগনার্ড ইনি হলো নোবেল পুরস্কার পেয়েছিলেন তার দিস কন্ট্রিবিউশন ইন কেমিস্ট্রি। ওকে আচ্ছা, এখন হলো যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা হলো অ্যালকালাইন প্রস্তুত করব। তাহলে এখন দেখো যে এই যে গ্রিগনার্ড বিকারক, আবার এই গ্রিগনার্ড বিকারকটা কিভাবে তৈরি হবে, সেটা হলো যে এই যে অ্যালকাইল হ্যালাইড আর এক্স অ্যালকাইল হ্যালাইড, এটা শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব ম্যাগনেসিয়াম Mg ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড Mg(X) অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ গ্রিগনার্ড বিকারক তৈরি হয়। এখন হলো এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে অ্যালকেন পাব। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা খুব সহজে অ্যালকেন পেয়ে থাকি, সেটি হলো যে এই যে গ্রিগনার্ড বিকারক, এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি পানি বিক্রিয়া করে, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি পানির বিক্রিয়া দেওয়া হয়, পানি H2O, তাহলে এখান থেকে সাধারণভাবে অ্যালকেন প্রস্তুত হয়। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে কীভাবে অ্যালকেন পাবো, সেটা হলো যে Mg(X) অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি, H2O পানি যুক্ত করি, পানি, তাহলে এখান থেকে তৈরি হবে RH অ্যালকেন প্লাস Mg(OH)X। ওকে তো এটা হলো এই প্রক্রিয়া, দেখো আমরা অ্যালকেন খুব সহজে প্রস্তুত করতে পারি। ওকে আচ্ছা, এখন হলো যে এখানে পানি ছাড়াও যদি গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া দেই, তখনও হলো আমাদের অ্যালকেন প্রস্তুত হয়। তারপরে অ্যামিনের বিক্রিয়া, অ্যালকোহলের বিক্রিয়া দিলেও আমরা সেখান থেকে অ্যালকেন পেয়ে থাকি। আচ্ছা, তাই এখন একটা উদাহরণ যদি দেখি যে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড CH3CH2 MgBr, ধরো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটি পানির সঙ্গে যদি বিক্রিয়া করে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটি যদি আমাদের H2O পানির সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা পাব CH3 প্লাস MgOHBr, অর্থাৎ এই প্রক্রিয়ায় আমরা ইথেন পাবো। অর্থাৎ আমাদের এক্ষেত্রে কার্বন সংখ্যা মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে যত কার্বন থাকবে, অ্যালকেনটি ঠিক তাই তত কার্বন বিশিষ্ট হয়ে থাকবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই বিষয়টিকে বুঝতে পেরেছ। ওকে তো আমি এখন একটু দেখব যে তোমাদের কমেন্টগুলো, তোমরা কে কে আমাদের সঙ্গে যুক্ত আছো। তো আমরা দেখতেছি যে 222
26 রোল, তানজিম তাহসিন, উম্মে সাদিয়া রোজা 105 রোল, ইশিকা 75 রোল, আরশি 6 রোল, তাহমিদ আহমেদ 152 রোল তুমি যুক্ত আছো, আর সেই সঙ্গে আলাফিফা সরণি সরণি 62 রোল তুমি যুক্ত আছো, আর এপাশে হচ্ছে শশী হলজ 67 রোল, বিজয় 158 রোল, বাইরিয়া 74 রোল, মাইশা 70 রোল, আর আমাদের সঙ্গে ইপ্তি আছে 34 রোল, নুসরাত 57 রোল, জান্নাতি 40 রোল, এটা আইরিন না কি জানি বলতে পারছি না 60 রোল, তারপর হচ্ছে কাব্য রায়, আসলে কাব্য তো আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ওকেও দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা তারপরে আখি 77 রোল, ওকে সুমাইয়া অর্পিতা 48 রোল, মুনিফা মেঘলা 108 রোল, আমজুম সাইবা 2 রোল, তোমরাই আমাদের সঙ্গে যুক্ত আছো, আরও অনেকেই আছে হয়তো বা কমেন্ট করেনি, তো যাই হোক এখন পর্যন্ত আমরা যেইগুলো বললাম, লাবিব 260 রোল আছে, তন্নি 72 রোল, সায়েম 232 রোল, হিয়া 3 রোল, আর তারপর হচ্ছে আনিকা তিশা 27 রোল, 214 রোলকে দেখতে পাচ্ছি, 5 রোল, 9 রোল, 36 রোল, 220 রোল, মমতা হচ্ছে 96 রোল, সবাই আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছো। আচ্ছা আজকের ক্লাসটি একটু দেখো যে সম্ভবত ক্লাসটা একটু ঝকঝকা, লাইটিংটা সুন্দর হয়েছে, আসলে আমরা সেই আমাদের ভিডিও লাইটিং ইউজ করছি যার কারণে আজকের লেকচারটি একটু বেশ মানে উজ্জ্বল দেখা যাচ্ছে, যাই হোক ওকে ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা নেক্সট আসি যে গ্রিগনার বিকারক অ্যালকাইল হ্যালাইডের সাহায্যে, উটোস বিক্রিয়ার সাহায্যে, আর হলো গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আচ্ছা এবার হচ্ছে যে আর একটি আমি অ্যালকেনের প্রস্তুতি, আর একটা প্রস্তুতি আছে আমি সেটা দেখাবো, যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে ডিকার্বক্সিলেশন দ্বারা। তো আমাদের তিন নম্বর পদ্ধতিটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের, আর তিন নম্বর হলো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে, লবণ হতে, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে, কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে, এটা হলো ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায়। তো এটি হলো যে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে যদি সোডালাইন সহ কার্বক্সিলিক অ্যাসিডের লবণগুলোকে উত্তপ্ত করা হয় তাহলে এই প্রক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড হতে একটা কার্বন ডাইঅক্সাইড ভেঙে বের হয়ে চলে যায়, আর যাওয়ার মাধ্যমে এখানে অ্যালকেন তৈরি হয়। এই প্রক্রিয়াটার নামই হলো যে ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। ওকে তো এখানে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখব যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো সেটা হলো যে প্রথমত একটা আমি যদি সাধারণ বিক্রিয়া দেখাই, আর মনে করো এটা হচ্ছে আর সি ডাবল ও এন এ, ধরো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এটা যদি সোডালাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটাকে সোডালাইম বলা হয়, তো এই সোডালাইমের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে এই প্রক্রিয়ায় হচ্ছে তৈরি হবে হলো অ্যালকেন, অ্যালকেন। এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডে যত কার্বন থাকবে এই অ্যালকেনে তার সে কার্বন সংখ্যা একটি কম হবে। আচ্ছা তো এখানে দেখো যে বিষয়টা হবে যে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড কীভাবে বের হবে, সোডিয়াম কার্বনেট হিসাবে এখান থেকে বের হয়ে চলে যাবে, এই যে দেখো এই যে আমি এখানে একটু দাগ দিলাম, তো এই জায়গা থেকে সি ডাবল ও অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সি ডাবল ও কার্বন ডাইঅক্সাইড, আর এই দিক থেকে সোডিয়াম, এখান থেকে অক্সাইড মিলে এখানে অ্যালকেন তৈরি হবে আর এইচ প্লাস সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এই জায়গা থেকে দেখো যে এখানে একটা অ্যালকেন তৈরি হবে আর সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ভেঙে চলে যাবে, এই যে কার্বন ডাইঅক্সাইড ভেঙে চলে যাচ্ছে তো এই বিষয়টিকে বলা হয়
কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, ডিহাইড্রেশন যেমন বলি যে পানি বের হয়ে যাওয়া। শরীর আমরা যদি বলি যে আমাদের ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয়, তো ডিহাইড্রেশন হলে কী হয়, আমাদের শরীর থেকে পানি বের হয়ে চলে যায়, তো পানি বের হয়ে যাওয়ার কারণে আমাদের পানি স্বল্পতা দেখা দেয়। তাহলে ডি শব্দের অর্থই হলো অপসারিত হওয়া, তো ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যাওয়া। কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে সেটি হবে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকম কার্বক্সিলেশন। ওকে, তো এবার দেখো আমরা এখানে বিক্রিয়াটা কীভাবে পাবো। আমরা যদি একটা উদাহরণ দেখি যে CH3CH2COONA অর্থাৎ সোডিয়াম প্রোপানোয়েট, এই যৌগটার নাম হলো সোডিয়াম প্রোপানোয়েট, প্রোপানোয়েক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম প্রোপানোয়েট বা সোডিয়াম প্রোপানোয়েক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই সোডিয়াম লবণ এটা সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া করলে NaOH CaO, তাহলে এখান থেকে বিক্রিয়া করলে আমরা পাবো CH3CH3, এই অংশটা ভেঙে যাবে, তাহলে এখানে তৈরি হবে হলো ইথেন তৈরি হবে, এই প্রক্রিয়া এখান থেকে ইথেন তৈরি হবে, আমরা ইথেন পাবো, আর সেই সঙ্গে সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তো এই হলো আমাদের অ্যালকেনের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা হলো অ্যালকেন প্রস্তুত করতে পারি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের অ্যালকেনের প্রস্তুতি। এবার আমরা দেখব অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্ম বা অ্যালকেনের ধর্মসমূহ। তো অ্যালকেনের ধর্ম আমরা যদি বলি যে অ্যালকেন সাধারণত এরা কারোর সাথে বিক্রিয়া করে না, এরা খুবই নিষ্ক্রিয়, এদের বিক্রিয়া করার টেন্ডেন্সি খুবই কম। তো এদের টেন্ডেন্সি কম হওয়ার কারণে অ্যালকেনগুলোকে, এদেরকে প্যারাফিন বলা হয়, অ্যালকেনের অপর নাম প্যারাফিন, অর্থাৎ প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তহীন, আসক্তিহীন। তোমরা 19-এ এই জিনিসটি পড়েছিলা যে প্যারাফিন কি, মোম। আচ্ছা, অ্যালকেন কেন আসক্তিহীন হয়ে থাকে, অ্যালকেনগুলো কেন হচ্ছে যে বন্ধনে অংশগ্রহণ করে না, এর বা এরা কেন বিভিন্ন মানে রাসায়নিক বিক্রিয়া দিতে চায় না, এর কারণ হলো এই যে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এই বন্ধনগুলো শক্তিশালী বন্ধন, এগুলো ভাঙতে চায় না, এরা স্বভাবত এই বন্ধনগুলো ভাঙতে চায় না, তাই ভাঙতে না চাইলেই সাধারণত এইগুলো হলো বিক্রিয়া করে না। ওকে, তো কিন্তু তারপরও আমাদের এই অ্যালকেনগুলো এই বিক্রিয়া না করলেও অ্যালকেনগুলো কয়েকটা বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকেনগুলো সাধারণত সকল বিক্রিয়া না দিয়ে থাকলেও অ্যালকেনগুলো মোটামুটি চার ধরনের বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকেনগুলো সাধারণত চার ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। তো সেই বিক্রিয়াগুলো এক নম্বর হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া, এক নম্বর হলো প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকবে, দুই নম্বর হলো দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া অ্যালকেন দিয়ে থাকে, তিন নম্বর বিক্রিয়াটা হলো সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ, এবং চার নম্বরে হলো যে অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া, অ্যারোমেটিকীকরণ অর্থাৎ অ্যালকেন থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায়। তো এই ধরনের বিক্রিয়াগুলো অ্যালকেন দিয়ে থাকে, এই চার ধরনের বিক্রিয়া অ্যালকেন দিয়ে থাকে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব যে অ্যালকেনের বিক্রিয়াসমূহ, অ্যালকেন চার ধরনের বিক্রিয়া দেয়, তার মধ্যে প্রথম হলো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ প্রতিস্থাপন কি, একটি হচ্ছে হাইড্রোজেনকে কোনো একটা গ্রুপ দ্বারা এখান থেকে সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে বেশি প্রতিস্থাপন বিক্রিয়া হয় না, তো এখানে উল্লেখযোগ্য যে বিক্রিয়াটি, প্রতিস্থাপন বিক্রিয়াটি হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন, হ্যাঁ, বা এই যে দেখো হ্যালোজেনেশন মানে হ্যালোজেন প্রতিস্থাপন, হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা এভাবে হয় যদি আমরা মিথেন বলি, এইচ প্লাস হ্যালোজেন, মনে করো এখানে ক্লোরিন আমরা বলছি, ক্লোরিন, তো এক্ষেত্রে যেটা হবে যে হ্যালোজেন এই যে এটা যদি আমরা রাসায়নিক পরীক্ষাগারে এই বিক্রিয়াটা করতে চাই, তাহলে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটবে, আর যদি না হয় আমরা যদি ইউভি সূচালক, ইউভি ইউ
ভি সূর্যালোকের উপস্থিতিতে আমরা দেখি, সূর্যালোক আলোর উপস্থিতিতে, তাহলে হয় এটা নাহলে এটা যে কোনো একটা কন্ডিশনে বিক্রিয়া দিলে এই যে অ্যালকেনের একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপন ঘটাবে, প্রতিস্থাপিত হলে এইচ এইচ সি এল প্লাস এইচ সি এল এটা তৈরি করবে। তো এখানে এই যে হাইড্রোজেনকে একটা ক্লোরিন দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, এখন এই বিক্রিয়ার কন্ডিশনটা যদি ঠিক থাকে, বিক্রিয়া কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে সকল কন্ডিশন অপরিবর্তিত থাকলে এই বিক্রিয়াগুলো হলো চেইন বিক্রিয়া হয়, একটার পর একটা হতেই থাকে। তো চেইন বিক্রিয়া কীভাবে হবে, এখানে দেখো হাইড্রোজেন 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 ক্লোরিন, তো পরবর্তী স্টেপে আরও একটা ক্লোরিন এর সঙ্গে বিক্রিয়া করে এই যে একটা আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, সেই প্রতিস্থাপন বিক্রিয়ায় এইচ সি এইচ এইচ সিএল, এখানে সিএল, তো এইভাবে প্রতিস্থাপন করবে, এভাবে আর একটা প্রতিস্থাপন যদি এখান থেকে আবার এইচ সিএল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এটি যদি, তাহলে আবার করবে এখানে সিএল সিএল এই সেভাবে একটা একটা করে প্রতিস্থাপন হতেই থাকবে। ঠিক এইভাবে আরও যদি এই বিক্রিয়াটা আরও সামনের দিকে আরও যদি অগ্রসর হয়, তাহলে এই যে হাইড্রোজেন সকল হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, আর এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়াগুলো দেখো সব শেষে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে, কার্বন টেট্রাক্লোরাইড, এখানে প্রথমে মিথাইল ক্লোরাইড ডাইমিথাইল ক্লোরাইড আর এটা হলো ক্লোরোফর্ম ক্লোরোফর্ম। আচ্ছা এই যৌগটার নাম বলতে পারবা, এই যৌগটার নাম তোমরা একটু কমেন্ট করো দেখি, এটার নাম কি, কার্বন টেট্রাক্লোরাইড বললাম, ইউপ্যাক পদ্ধতিতে এর নাম কি হবে, ইউপ্যাক পদ্ধতিতে নাম কি হবে একটু কমেন্ট করো ডিয়ার, যে এই যৌগটার নাম ইউপ্যাক সিস্টেমে কি হবে। ওকে, তো আমরা অ্যালকেনের প্রথমত যে বিক্রিয়াটা দেখলাম সেটি হচ্ছে যে অ্যালকেনের হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, এরপরে লক্ষ্য করো যে অ্যালকেনের দ্বিতীয় বিক্রিয়াটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখলাম, এবার দেখবো অ্যালকেনের দহন বিক্রিয়া, অ্যালকেন দহন বিক্রিয়া দিয়ে থাকে, তো অ্যালকেনের দহন বিক্রিয়া, অ্যালকেনের দেখো অ্যালকেনের দহন বিক্রিয়া, অ্যালকেনের দহন বিক্রিয়া, অ্যালকেনের দহন, অ্যালকেন কিভাবে দহন বিক্রিয়া কি হয়। আচ্ছা তোমরা দেখি কমেন্টে কেউ কিছু লিখছো কিনা, কেউ এখনো অ্যালকাইল হ্যালাইড থেকে, একজন বলছো যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পেতে পারি না। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড থেকে বিজারণের মাধ্যমে অ্যালকেন পেতে না, এই ধরনের বিক্রিয়া আমি দেখি নেই। আচ্ছা আর কেউ, ওয়ান ওয়ান টেট্রাক্লোরো মিথেন, ওয়ান ওয়ান টেট্রাক্লোরো মিথেন, হ্যাঁ ঠিক আছে, তিনটা চারটা ওয়ান 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 টেট্রাক্লোরো মিথেন, কিন্তু আসলে যখন আমরা মিথেন বলি এই মিথেনে একটা আমরা জানি একটা কার্বন, তখন যার কারণে আসলে ওই টেট্রাক্লোরো মিথেন বলে, কিন্তু ওটা ইউপিএক সিস্টেমের নাম নয়, ইউপিএক সিস্টেমের নাম হলো ওয়ান 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 ওয়ান, চারটা ওয়ান টেট্রাক্লোরোমিথেন, থ্যাংক ইউ। ওকে, এরপরে দেখো অ্যালকেনের দহন বিক্রিয়া একটু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, আমাদের মানে প্রত্যহিক জীবনে, যদি অ্যালকেনের দহন বিক্রিয়া না হতো তাহলে আজকের আমাদের এই পরিবেশটা, আমাদের এই দুনিয়াটা এত সুন্দর হতো না। ওকে, এবং আমরা হচ্ছে যে এই যে আমরা যে জ্বালানি হিসেবে যে জ্বালানিগুলো পেট্রোলিয়াম তারপরে ডিজেল পেট্রোল যেগুলো ব্যবহার করি, এই জ্বালানিগুলো এই জ্বালানিগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারতাম না। ওকে, কারণ হচ্ছে এই যে অ্যালকেন আমাদের যে জ্বালানিগুলো, এই জ্বালানি তেলগুলো সবগুলো হলো অ্যালকেন, এই জ্বালানি তেলগুলো অ্যালকেন, এখন এই অ্যালকেনগুলো এরা দহন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ তাপ এবং শক্তি, তাপ এবং শক্তি উৎপন্ন করে, তো সেই হলো দহন বিক্রিয়া। এখন হলো দেখো যে অ্যালকেনের দহন বিক্রিয়া এটা কিভাবে হয়, আমি একটু সূত্র শেখাবো এখানে, এটা একটু মনে রাখবা যে এই সূত্রটা আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। তো অ্যালকেনের দহন বিক্রিয়ায় যেটি হবে
যে এই যে অ্যালকেনের দহন বিক্রিয়ায় আমরা জানি যে অ্যালকেন আর সেই সঙ্গে অক্সিজেন এর বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। তো এখানে CN+2 এটা হলো আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। সিএন আছে, এটা দিয়ে হয়তো বা দেখা যাচ্ছে না, আমি একটু এইভাবে লিখবো যে সিএন H2N+2। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এখন হলো দহন বিক্রিয়ায় অ্যালকেন দহন বিক্রিয়া করবে অক্সিজেনের উপস্থিতিতে, পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড পানি। এখন কথা হলো যে এই যে অ্যালকেনের সঙ্গে আমাদের অক্সিজেন কয় অণু লাগবে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো। এটার জন্য আমাদের সূত্রটি হলো যে 3N+1/2 অক্সিজেন। আমাদের যে কোনো অ্যালকেন হোক না কেন, 60 কার্বন হোক বা 100 কার্বন হোক বা আমাদের 20-30 কার্বন বিশিষ্ট অ্যালকেন হোক না কেন, আমরা এই সূত্র দিব যে 3N+1/2 সংখ্যক অক্সিজেন প্রয়োজন হবে। আচ্ছা তাই এখানে দেখো যে এই সংখ্যক যদি অক্সিজেন প্রয়োজন হয় তাহলে এখানে কি হবে, যে এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইড প্লাস N+1 সংখ্যক পানি তৈরি হবে। এই প্রক্রিয়ায় এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইড এবং N+1 সংখ্যক পানি তৈরি হবে। তো এটাই হলো আমাদের দহন বিক্রিয়া, এটি হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। ওকে, তাহলে এই হলো সূত্রের সাহায্যে আমরা যে কোনো অ্যালকেনের দহন বিক্রিয়াগুলো লিখতে পারবো। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি বলি C4H10 বিউটেন, তো এটাকে আমরা দহন বিক্রিয়ায় আমাদের কয় অণু অক্সিজেন লাগবে, অক্সিজেন কয় অণু লাগবে। তো অক্সিজেন দেখো যে 3N+1, তাহলে 3×4 আর 1×13/2, তার মানে 13/2 অণু অক্সিজেন লাগবে। তো এখান থেকে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড কয় অণু হবে, এন সংখ্যক। তো এন এর মান কত আমাদের? 4, এখানে 4, তাহলে এখানে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 4N+1, 5 অণু পানি তৈরি হবে। আচ্ছা বোঝা গেল না? আচ্ছা দেখো যে এখানে এন এর মান যত, অর্থাৎ কার্বন যত থাকবে, যতটা থাকবে তার 3×+1, তাহলে 4 আছে, 3×4 আর 1×13/2, 13/2, তাহলে এই হলো দেখো, তাহলে এই যে 7.5, এটাকে আমরা যদি হিসাব করি 6.5 অণু অক্সিজেন, আর হচ্ছে এটা থেকে তৈরি হবে এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইড, 4টা কার্বন আছে, 4টা কার্বন ডাইঅক্সাইড, আর পানি হবে N+1, ওকে, 5 অণু পানি। আচ্ছা এখন যদি আমি বলি এখানে C9H20 এই যৌগটাতে আমাদের অক্সিজেন কতটা লাগবে, ওকে, তাহলে এবার দেখো যে আমার সূত্র হলো ওইটা 3N+1/2, তো ওখানে 3N, তাহলে 3×27 আর 1×28/2 লাগবে 14 অণু অক্সিজেন। এই যে দেখো 3×27 3×9=28/2, অর্থাৎ 14 অণু অক্সিজেন লাগবে, আর উৎপন্ন হবে 9 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 10 অণু পানি। তো আমরা অনেক সময় এই যে যদি আমরা এই সূত্রটা ইউজ না করি তখন দেখা যায় যে এই যে আমাদের এই সমতাকরণটা ভুল হয়ে যাবে। এই সমতাকরণটা আমরা যে চতুর্থ অধ্যায়, ফার্স্ট পেপারে চতুর্থ অধ্যায় পড়ছি, ওইখানে গিয়ে এই সমতাকরণটা আমাদের প্রয়োজন হয় যে যৌগের জ্বালানি হিসাবে কোনটা বেশি উপযোগী এইগুলো বের করা লাগে, তো সেখানে আমাদের এটা প্রয়োজন হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে দেখব যে আমরা দহন বিক্রিয়াটা লক্ষ্য করলাম, এখন লক্ষ্য করো যে আমরা 3 নম্বর বিক্রিয়া দেখবো, অ্যালকেনের সমানুকরণ। অ্যালকেনগুলো সমানুকরণ বিক্রিয়া দেয়, অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। দেখো যে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, 3 নম্বর হলো অ্যালকেনের কেনের সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, আচ্ছা অ্যালকেন সমানুকরণ বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকেন সাধারণত সমানুকরণ বিক্রিয়া দেওয়া থাকে, দিয়ে থাকে। তো অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়াটা হলো এরকম যে এই যে অ্যালকেন অ্যালমোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এটা 400 ডিগ্রি সেন্টিগ্রেড বা 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
অ্যালকেনগুলো সমানুকরণ, অর্থাৎ অ্যালকেনগুলো আমরা জানি যে গাঠনিক সমানুতা, অ্যালকেন গাঠনিক সমানুতা দেয়, আর এই গাঠনিক সমানুতার মধ্যে অ্যালকেন হলো চেইন সমানুতা বা শিকল সমানুতা দিয়ে থাকে। তো এই যে সমানুকরণ বিক্রিয়ায়, ধরো এখানে এটা বিউটেন সি ফোর, আচ্ছা সিএস থ্রি, সিএস টু, সিএস টু, সিএস থ্রি, এটা হলো বিউটেন। যদি এটাকে আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাপ দেই, 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেই, তাহলে এখান থেকে সিএস, সিএস থ্রি, সিএস থ্রি, এখানে দেখো এই বিক্রিয়ায় তৈরি হবে যে এখানে যে বিক্রিয়া, এখানে বিক্রিয়া করলে এই দেখো বিউটেন থেকে 2-মিথাইল প্রোপেন তৈরি হচ্ছে, 2-মিথাইল প্রোপেন, 2-মিথাইল প্রোপেন। তো এখানে দেখো এই বিক্রিয়ায় সমানুকরণ, অ্যালকেনের সমানুকরণ, এই বিক্রিয়ায় সমানুকরণ ঘটলো, অর্থাৎ এখানে অ্যালকেনের হলো কার্বন সংখ্যা 4, কার্বন মানে দীর্ঘতম কার্বন, শিকলে কার্বন সংখ্যা 4, এখানে হলো 3, অর্থাৎ এই জায়গায় সমানুতা ঘটবে। তো এটাই হলো অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা এই যে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, এটা কেন প্রয়োজন? অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়াটা আমাদের খুবই প্রয়োজন জ্বালানি ক্ষেত্রে, আমরা যে ফুয়েল, যেগুলো হচ্ছে ফুয়েলে আমরা গাড়িতে ফুয়েল হিসেবে যেটা ব্যবহার করি, সেইগুলোর ক্ষেত্রে আমাদের হলো সমানুকরণ এই প্রক্রিয়াটা, এই বিক্রিয়াটা খুবই প্রয়োজন, সমানুকরণ বিক্রিয়াটা খুবই প্রয়োজন। তা আমরা জানি যে যদি কোনো জ্বালানি সরল চেইন বিশিষ্ট হয়, জ্বালানিগুলো সরল চেইন বিশিষ্ট হয়, দীর্ঘতম চেইন, সরল চেইন বিশিষ্ট যদি জ্বালানি হয়, তো এই জ্বালানিগুলো, এরা জ্বালানি রূপে এরা বেশি ভালো না, এরা জ্বালানি রূপে খারাপ। কিন্তু যেগুলো হচ্ছে যে এই রকম শিকল চেইন বিশিষ্ট, শিকল বিশিষ্ট, সেই অ্যালকেনগুলো জ্বালানি রূপে উত্তম। ওকে, আমরা যে অক্টেন ব্যবহার করি, তা আসলে মূলত আমরা হলো আইসো অক্টেন ব্যবহার করি, আইসো অক্টেন। তো অক্টেনটা দেখো, যে অক্টেনটা হলো এইটা সিএস থ্রি, সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস টু, সিএস থ্রি। আচ্ছা আমরা লিখেছি আর একটা কার্বন লাগবে সিএস থ্রি, আমরা এটা লিখলাম অক্টেন। এই অক্টেন যদি আমরা জ্বালানি রূপে ব্যবহার করি, তাহলে আমাদের যে ইঞ্জিনগুলো, এই ইঞ্জিনগুলোতে খটখট শব্দ করে, নকিং করে, এটাকে নকিং বলা হয়। যে ইঞ্জিনে যদি এরকম মানে লম্বা শিকল চেইন বা তোমার হলো যে কোনো এই 500 শিকল ছাড়া যদি কোনো অ্যালকেন ব্যবহার করা হয়, তাহলে এইগুলো ইঞ্জিনগুলোর মধ্যে ধাক্কা সৃষ্টি করে, যেগুলো ইঞ্জিনের কার্যকারিতা অর্থাৎ ইফেক্টিভ যেটা হলো যে কর্মদক্ষতা সেটি কমিয়ে দেয়। তো যার কারণে এইগুলো অ্যালকেনগুলোকে সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন চেইনে করলে যেগুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে জ্বালানি রূপে উত্তম। তো এটাকে যদি আমরা সমানুকরণ করি AlCl3, তো এই বিক্রিয়া থেকে সিএস থ্রি আইসো অক্টেন পাওয়া যায়, আইসো অক্টেন সিএস থ্রি, দেখো সিএস টু, সিএস থ্রি, সিএস থ্রি এইচ, সিএস থ্রি। আচ্ছা এই যে এই ধরনের পাওয়া যায়, তো এটা হলো দেখো 8 কার্বন থেকে দীর্ঘতম 5 কার্বন বিশিষ্ট আমরা কার্বন পাইলাম। তো এখানে দেখো যে কার্বন সংখ্যা কমলো, কিন্তু এটা হলো শিকল তৈরি হলো। এই শিকল তৈরি হওয়ার কারণে এখানে শিকল তৈরি হওয়ার কারণে এগুলো জ্বালানি রূপে উত্তম। ওকে, আমরা যে মানে প্লেনে, প্লেনে যে জ্বালানি, জেট প্লেন বা আমাদের যে অ্যারোপ্লেন, অ্যারোপ্লেনে জ্বালানি রূপে যেটা ব্যবহার করা হয় সেটা হলো এই আইসো অক্টেন ব্যবহার করা হয়, আইসো অক্টেন। আইসো অক্টেন ব্যবহার করলে জ্বালানির হলো কোয়ালিটিটা ইম্প্রুভ হয়, জ্বালানির কোয়ালিটি ইম্প্রুভ হয়। তো এই জন্য প্লেনে জ্বালানির রূপে এই আইসো অক্টেন ব্যবহার করা হয়। বোঝা গেছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা আরেকটা অ্যালকেনের আরেকটি বিক্রিয়া আছে, সেটি হলো অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়ার পরে অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। অ্যালকেনের
অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া অ্যালকেন থেকে সরাসরি আমরা অ্যারোমেটিক যৌগ বেনজিন টলুইন এইগুলো পেয়ে থাকি। তো সেটি হবে অ্যালকেনের অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। ওকে, তো আমরা এবারে আসবো চার নম্বর অ্যালকেনের চার নম্বর বিক্রিয়াটি আসবো, অ্যালকেনের অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। অ্যালকেনের দেখো অ্যালকেনের অ্যারোমেটিকীকরণ অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। ওকে, অ্যালকেনের অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া, অ্যালকেনের অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। তো অ্যালকেনগুলো ছয় কার্বন থেকে উপরের কার্বন বিশিষ্ট, ছয় থেকে উপরে যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলো, এগুলো হচ্ছে যে যদি এদেরকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দেওয়া হয়, হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়, তাহলে এই ছয় কার্বনের উপরের বিশিষ্ট অ্যালকেনগুলো এরা সরাসরি বেনজিনে পরিণত হয়ে যায়, বেনজিনে পরিণত হয়। আচ্ছা, যদি আমরা উদাহরণ দেখি, যে দেখো এটা যদি আমি লিখি CH2 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 CH3, আমি এখানে লিখছি, এটা অবশ্যই আমি লিখে ফেলছি, এটা হলো হেক্সেন লিখেছি, এটা আমি হেক্সেন লিখেছি। অনেকে মনে করতে পারে যে এটা মনে হয় বেনজিন, আসলে বেনজিন নাই, যে এখানে দেখো এখানে কিন্তু আমাদের এটা লাগেনি। তো এখানে এটাতে যদি আমরা এখানে বিক্রিয়াটা করাবো, যদি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং টেম্পারেচার এক্ষেত্রে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই, 500 ডিগ্রি সেন্টিগ্রেড 40 অ্যাটমোস্ফেরিক ATM 40 অ্যাটমোস্ফেরিক এইভাবে যদি বিক্রিয়াটা দেই, অথবা আমরা যদি এটা না দিয়ে প্লাটিনাম দেই, প্লাটিনাম ব্যবহার করি, তাহলে আমাদের এখানে 10 অ্যাটমোস্ফেরিক চাপ, এক্ষেত্রে 10 ATM চাপ প্রয়োগ করলে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তো দেখো যে এই যে হেক্সেন অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে এখান থেকে তৈরি করবে বেনজিন CH CH দেখো CH CH। ওকে, তা এটাই হলো, এখান থেকে বেনজিন আমরা পেতে পারি, এই প্রক্রিয়ায় আমরা হলো বেনজিন পেতে পারি, এটা হলো আমাদের বেনজিন। ওকে, তাহলে এইটা অথবা বেনজিনটাকে আমরা এভাবেও লিখতে পারি, তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটি লিখবে, এটা বেনজিন। ওকে, তো এখন বিষয় হলো যে যদি ছয় কার্বন আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা বেনজিন পাচ্ছি, এটা হলো অ্যারোমেটিকরণ বিক্রিয়া। এখন যদি আমাদের এই প্রক্রিয়াটাতে যদি আমরা হেপটেন নিতাম, CH3 CH2 এভাবে হেপটেন নিতাম, তাহলে এই প্রক্রিয়ায় আমরা যেটি পাইতাম সেটি হলো এখানে CH2 CH3। ওকে, তখন এটা পাইতাম আমরা টলুইন, যদি আমরা সাত কার্বন নেই তাহলে এই প্রক্রিয়া আমরা পাই টলুইন। তো এই প্রক্রিয়ায় আমরা আসলে মূলত অ্যালকেন প্রস্তুত করে থাকতে পারি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে যে মোটামুটি অ্যালকেনের বিক্রিয়াগুলো এখানে পড়লাম। তো আমাদের এটা হচ্ছে আমাদের অ্যালকেনের বিক্রিয়া এবং প্রস্তুতি। তো যাই হোক, আজকের লেকচারটি এখানেই শেষ করছি, ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।